আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন শাওন। আজকে কথা বলবো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্ট লাগে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় করবেন সব কিছু নিয়ে। প্রথমেই লাগবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে এই ওয়েবসাইট দেখছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ডিটেলসগুলো পূরণ করবেন। ফর্ম পূরণ কিভাবে করতে হয় এই বিষয়ে ভিডিও দরকার হলে কমেন্ট করে জানাতে পারেন। দেন ফর্ম পূরণ করে ফর্মটি দুইটা আলাদা পেজে প্রিন্ট করে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেজে সিগনেচার করে নেবেন। ফার্স্ট পেজের উপরে ডান দিকে আপনার একটি ছবি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নেবেন। ছবিটি অবশ্যই 2x2 সাইজের হতে হবে, না হলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। ছবিটি তোলার আগে অবশ্যই ড্রেসের কালারটা দেখে নেবেন, যেন ব্যাকগ্রাউন্ডের সাথে না মিলে যায়। দ্বিতীয়তে আপনার লাগবে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট। তিন নম্বরে লাগবে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আপনি যে বাড়িতে বর্তমানে থাকছেন সে বাড়ির ইলেকট্রিক, ওয়াটার, টেলিফোন অথবা গ্যাস বিলের যে কোনো একটি দিলেই হবে। লক্ষ্য রাখবেন যেন বিলটা খুব বেশি পুরনো না হয়। চার নম্বরে আপনার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট। আসলে অনেকে জানেই না ডলার এন্ডোর্সমেন্ট কী। শুধু তাদের জন্য বলি, ডলার এন্ডোর্সমেন্ট হলো আপনি দেশের বাইরে গিয়ে যে টাকাটা খরচ করবেন সেটা বৈধভাবে বহন করার জন্য সরকারিভাবে ব্যাংক এবং কিছু অথোরাইজ মানি এক্সচেঞ্জার থেকে আপনার পাসপোর্টে ডলার লোড করাকে ডলার এন্ডোর্সমেন্ট বলে। এই ডলার বৈধভাবে আপনি দেশের বাইরে খরচ করতে পারেন। ডলার এন্ডোর্সমেন্ট দুই ধরনের, প্রথমত ক্যাশ এন্ডোর্স, সেকেন্ড কার্ড এন্ডোর্স। ক্যাশ তো সবাই বুঝেন, আপনার পাসপোর্টের লাস্ট পেজে একটা সিল দিয়ে আপনাকে ডলার এন্ডোর্স করে দিবে। আপনি ক্যাশ যত ডলার কিনবেন আপনাকে সে ডলার বুঝিয়ে দিবে। আর কার্ড এন্ডোর্সমেন্টও সেম, বাট আপনি ফিজিক্যালি ডলার হাতে পাবেন না, সেটা আপনার ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি যে কোনো ব্যাংকের এটিএম কার্ডে লোড করে আপনার পাসপোর্টে সিল মেরে দিবে। অবশ্যই এন্ডোর্স করার পর পাসপোর্টটি চেক করে নেবেন সিল দেয়া আছে কি না। ইন্ডিয়ান ভিসার জন্য মিনিমাম $150 আপনাকে এন্ডোর্স করতে হবে। ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হতে হবে, 3 মাসের ট্রানজ্যাকশন থাকতে হবে এবং ক্লোজিং ব্যালেন্স মিনিমাম 20,000 টাকা থাকতে হবে। 5 নম্বর, প্রফেশন প্রুফ। আপনি যে পেশায় আছেন সে পেশার ডকুমেন্টগুলো দিতে হবে। স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি, প্রাইভেট এমপ্লয়ি হলে NOC, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে NOC অথবা GO, বিজনেসম্যানদের জন্য ট্রেড লাইসেন্স। 6 নম্বর, পাসপোর্টের দ্বিতীয় এবং তৃতীয় পেজের ফটোকপি। এই গেল ভিসা অ্যাপ্লাই করার ডকুমেন্ট। এই ছবিতে দেখানো সিরিয়াল অনুযায়ী ফাইলগুলো সাজাবেন। এখন আসি ভিসা ফিয়ের কথায়। ইন্ডিয়ান ভিসা প্রসেস করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টকে 840 বাংলাদেশি টাকা ফি দিতে হয়। ভিসা ফি আপনি চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন অথবা যমুনা ফিউচার পার্কের এইখানে এসে জমা দিতে পারেন। এছাড়াও আরও 14টি আইব্যাক রয়েছে। আইব্যাক কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, বগুড়া, ঠাকুরগাঁ, রাজশাহী, খুলনা, সিলেট, চিটাগাং, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও যশোরে। আপনার ফাইলগুলো নিয়ে আপনার নিকটস্থ আইব্যাক সেন্টারে গিয়ে আপনি আপনার ফাইলটি জমা দিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ঢাকার আইব্যাকে যে কোনো ফাইলে প্রবলেম থাকলে আপনারা জামাল ভাইয়ের সাথে কথা বলতে পারেন। উনি বিসমিল্লা ট্রাভেলসে কাজ করেন, আপনার ফাইলের যে কোনো প্রবলেম সলভ করে দিবে। আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। এইসব ইনফরমেশনগুলোর আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।